কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়। সব বন্ধুরা কিন্তু হারায় না, ভালোবাসার টানে বারবার ফিরে আসে চিরচেনা সেই মানুষটার কাছে। ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া নিয়াজ মোর্শেদের ডাকে সারা দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন দাবা টুর্নামেন্ট খেলতে। দুজনেরই বয়স এখন 57 আর বন্ধুত্বটা 45 বছরের। নিয়াজ মোর্শেদের অনেক পরে গ্র্যান্ডমাস্টার খেতাব পান দিব্যেন্দু বড়ুয়া। দুজনের পরিচয় আর বন্ধুত্বের গল্পটা মাছরাঙ্গাকে জানিয়েছেন দিব্যেন্দু। দুজনেই চট্টগ্রামে জন্ম এবং একই কয়েক মাসের ছোট বড়। আমরা 1979 সাল থেকে আমাদের মধ্যে আলাপ, এবং যখনই টুর্নামেন্টে আমরা একসঙ্গে ছোটবেলা তো খেলতামই একসঙ্গে, এখনও যতটা পারি আমরা একসঙ্গে খেলার চেষ্টা করি। আমাকে এই টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান। ইদানিং আমি খুব কম খেলছি, বছরে একটা কি দুটো টুর্নামেন্ট খেলি, আমি আমার একাডেমি চালাই, তো সুতরাং সবাই পাই না, তাও যেহেতু বন্ধু করছে তাই জন্য আমি এসছি এই টুর্নামেন্টটা খেলে। দুজনেই একসাথে আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করি, উইচ ওয়াজ 1979 এপ্রিল মাস খুব সম্ভব। তো আমি ওখানে কলকাতায় খেলতে গিয়েছিলাম এলেখান মেমোরিয়াল চেস টুর্নামেন্ট, ওইখানে দিব্যেন্দুরও একটা ফার্স্ট টুর্নামেন্ট ছিল। ঘটনাচক্রে দুজনে ওই চিটং থেকে উপমহাদেশের দুজন তিনজন গ্র্যান্ড মাস্টারের মধ্যে ও থার্ড, আর আমি মধ্যে ফার্স্ট। চট্টগ্রামে জন্ম দিব্যেন্দু বড়ুয়ার, তাই বাংলাদেশে এলেই অন্যরকম একটা আবেগ কাজ করে এই দাবারুর। এদেশের দাবার উন্নতির জন্য কি করতে হবে সেই কথাগুলো জানালেন তিনি। টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হয়, প্রচুর টুর্নামেন্ট করতে হবে, আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। এই যে আজকে যে টুর্নামেন্টে হচ্ছে এটা এরকম, বা ওপেন টুর্নামেন্ট, এটা তো ক্লোজ টুর্নামেন্ট, ইনভিটেশন 10 প্লেয়ারের মধ্যে অল প্লেয়ার। এখানে যেমন ফাহাদ আমাদের বাংলাদেশের প্লেয়ার, এখন প্রতিশ্রুতিমান প্লেয়ার, আরও এক দুজন প্লেয়ার উঠে আসে, তাদেরকে সুযোগ করে দেবে। তাদেরকে যত বেশি তারা খেলতে পারবে, যত বেশি তারা কোচিং পাবে ভালো, তত বেশি তারা ইম্প্রুভ করতে পারবে। একটা সময় বাংলাদেশের চেয়েও দাবায় পিছিয়ে ছিল ভারত। দেশটিতে এখন গ্র্যান্ডমাস্টারের সংখ্যা 84। কিভাবে তারা এত উন্নতি করলো, এর পিছনের রহস্যটাই বা কি? বন্ধু নিয়াজ মোর্শেদের আয়োজিত টুর্নামেন্ট খেলতে এসে খোলামেলা কথা বললেন দিব্যেন্দু বড়ুয়া। বাংলাদেশের আইকন হচ্ছে নিয়াজ মোর্শেদ, রানি হামিদ, এরা হচ্ছে আপনাদের বাংলাদেশের আইকন। কিন্তু সেইটাকে নিয়ে যে একটা বিপ্লব আসবে, একটা যে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট হবে, স্পন্সর এগিয়ে আসবে, সরকারি সহায়তা হবে, সেটা কিন্তু আপনাদের এখানে চোখে পড়েনি। যার জন্য আপনাদের এখানে গ্র্যান্ডমাস্টার মাত্র সীমিত, মাত্র 5, অথচ আমাদের ভারতবর্ষে এখন প্রায় 86-87 জন আছে। ভারতের দাবারুরা অনেক সুযোগ সুবিধা পায়, টুর্নামেন্ট খেলারও সুযোগ পায়। বাংলাদেশের দাবারুরাও এমন সহযোগিতা পেলে অদূর ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে।